কোরআন যখন থেকে নাজিল হয়েছে তখন থেকে কোরআন শেষ করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে, কথা কয় না ঠিক কিনা বলেন? আবু জেহেল কোরআনের সাথে দুশ্মনী, 40 বছর পর্যন্ত রাসূল মক্কার জমিনে বসবাস করেছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার সমস্ত বড় বড় কাফের লিডাররা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে রাসূলকে আসসাদিকুল আমিন বলে উপাধি দিয়েছেন। সবচাইতে ভালো মানুষ, আমানতদার, সত্যবাদী রাসূলকে বলছেন 40 বছর পর্যন্ত একাদার। কিন্তু সেই মানুষগুলি রাসূলের সূত্র হলেন কেন? কোরআনের কারণে। যেই রাসূলের উপর কোরআন নাজিল হলো, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন তখনই সূত্র হয়ে গেল, ঠিক কিনা? জোরে কান। তখন থেকে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, কিন্তু অদ্য পর্যন্ত কোরআনের একটা জের জবর নক্তার পরিবর্তন করতে পারে নাই, পৃথিবীর থেকে কোরআন মিটিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারে নাই। ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করেছেন সবাই, সেই চেষ্টা এখনো অব্যাহত আসে না নাই। আসতে বলেন কেন? আসে না নাই, আসে। গোটা পৃথিবীর সমস্ত বাতিল শক্তি কোরআনকে শেষ করতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাবে সদর মুহতারাম, মঞ্চে উপবিষ্ট আজকের এই মহতী সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের ঐতিহ্যবাহী বড় পৌরসভা, আপনাদের এই শ্রীপুর পৌরসভার মাটিও মানুষের নেতা জনাব আলহাজ আনিসুর রহমান মেয়র সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত বেরাদারান ইসলাম, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সমাজের অনেক মানুষের মধ্য থেকে বাছাই করেছেন, নির্বাচিত করেছেন জান্নাতের বাগানে উপস্থিতির জন্য। আপনারা খুশি না যা? নির্বাচন করেছেন আল্লাহ। আপনার যেমন একটা মন আছে, যারা আজকের মাহফিলে আসেন তাদেরও মন আছে, আপনার অন্তরে আল্লাহ পাক, আপনার মনে আল্লাহ পাক জাগাইছেন জান্নাতের বাগানে আসতে, তাদের মনে সেই জায়গাটা দেয়নি, এটা আল্লাহ পাকের মেহরবানি। সর্বপ্রথম আল্লাহর দরবারে একটা আশা করব যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জান্নাতের বাগানে ঢোকার তৌফিক দিয়েছেন, আখেরাতেও যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। সবাই বলি আমি। আমার বন্ধুরা, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানানো, নাস্তিক বানানো, এটা আল্লাহ পাকের একটা বিরাট বড় মেহরবানি। গোটা পৃথিবীতে আজকে 170 কোটি মুসলমান, মুসলমানের সংখ্যার সাথে প্রতি বছর কমপক্ষে 50,000 করে যোগ হচ্ছে। এই রিপোর্টটা কিন্তু আমার না, পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা রিসার্চ করে রিপোর্ট দিয়েছে, প্রতি বছর 50,000 করে নতুন মুসলমান হচ্ছে। মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে, মসজিদের সংখ্যাও দিন দিন বাড়তেছে। এটা আমাদের বাংলাদেশে না, আমি ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা এই সমস্ত দেশ সফর করি,
আজকের থেকে 20 বছর আগের থেকে যাওয়া শুরু করছে। অন্তত 15 বছর আগে লন্ডনে মসজিদের সংখ্যা ছিল 150, এখন 550। 10-15 বছরের জায়গা। আপনারা আশ্চর্য হবেন, 4 গির্জা তাদের এই উপাসনালয়ে এখন আর তারা ইবাদত করতে যায় না, ধর্মের কোনো কিছু তাদের ভিতরে নাই। এখানে 4 গির্জাগুলো বড় বড় বটগাছ হয়ে যায়, সাপ বিচ্ছুর জঙ্গলের কারখানা আছে। এইগুলিকে তখন তারা পরামর্শ করে বিক্রি করে, আর মুসলমানরা খরিদ করে মসজিদের রূপান্তরিত করে। এরকম অন্তত 100 চার্চ গির্জা আমি নিজে উদ্বোধন করে মসজিদের রূপান্তরিত করেছি। মসজিদ জীবন বাড়তেছে, মাদ্রাসাও বাড়তেছে। লন্ডন শহরে বর্তমানে 50টার উপরে দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা দাওরা পর্যন্ত 60-70টা হবে লন্ডনে। এমনই আমেরিকা, কানাডা, সব জায়গায় আলেম ওলামা ইকরামও বাড়তেছে। বেশি দিনের কথা না, আজকের থেকে 15-20 বছর আগে লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে আমাদেরকে অনেকে ফোন করে বলতো যে কোনো একজন হাফেজ যদি ভালো হইতো আমরা তাকে স্পন্সর করে আনতাম। কেন? বলে তারা আমি পড়াই করতাম। আজকে এই লন্ডন আমেরিকার এক একটা মসজিদে 2 জনে নামাজ পড়ায় আর অন্তত 20 জন মুসল্লি হিসাবে পেছনে থাকে হাফেজ। প্রায় প্রত্যেকটা মসজিদের সাথে একটা করে হেফজখানা আছে। হাফেজের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? আলেম ওলামায়ের ইকরামের সংখ্যা বাড়তেছে না কমতেছে? সব বাড়তেছে। ইসলামের এই যে গণজোয়ার, এটার যে গোড়া সর্বপ্রথম, এই গোড়ার চারা গাছটা সাফা পাহাড় থেকে শুরু হয়েছে। সেখানে আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়, তারপরে তিনি ডাক দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পাহাড়ের উপর থেকে সেই ডাক আসছে, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। গোটা পৃথিবী একত্রিত হয়ে এই কালিমার আওয়াজকে মিটাইতে পারবে না, সম্ভব না। তার কারণ হলো এর পেছনে রয়েছেন স্বয়ং আল্লাহ। ইসলামের গোড়া প্রত্যন করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছেন। আজকে আপনাদের এই শ্রীপুর এলাকায় যত মাহফিলে আসে, প্রায় সকল মাহফিলে মেয়র সাহেব যতক্ষণ মাহফিল চলে ততক্ষণ বসে বসে, এই যে মানুষগুলি ইসলামের পক্ষে এবং ইসলামের প্রতি এত দরদ, এটা এমনি হয় না, ইসলামের গাছের গোড়ায় রক্ত ডালার কারণে হয়েছে। রক্ত দিয়েছেন স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রক্ত দিয়ে গাছটা লাগিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, যত পয়গম্বরের উপরে যত নির্যাতন হয়েছে সবগুলো একত্রিত করলে যা হবে আমার উপরে চাইতে বেশি নির্যাতন হয়েছে। এত নির্যাতন করে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে সর্বপ্রথম চারা গাছ হিসেবে লাগিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ও নবী, লিইউযহিরাহু আলাদ্দীন কুল্লি, আপনি যে গাছ লাগিয়েছেন সেই গাছ একদিন গোটা পৃথিবীর সমস্ত ধর্মের উপরে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। একদিন আসবে গোটা পৃথিবীতে একজন মুসলিম খুঁজে পাওয়া যাবে না। ভালো করে মনে রাখবেন, কোন ইহুদি, খ্রিস্টান,
ছায়ায় গাছের আড়ালে পালাবে, গাছের জবান আল্লাহ খুলে দিবেন, গাছ বলবে আমার আড়ালে একজন ইহুদি আছে তাকে শেষ করো। পৃথিবী পুরা গোটা পৃথিবীতে একজন মুসলিম খুঁজে পাওয়া যাবে না, পৃথিবীর সর্বত্র ইসলাম খুঁজবে। সেই ইসলামে রাসূল দাওয়াত দিয়েছেন, আমরা তো রাসূলকে পাই নাই 1400 বছর পরে, নবী নিজে দাওয়াত দিয়েছেন। যেই নবী যার ঘরে লালিত পালিত হয়েছে সে আপন চাচা ইসলাম কবুল করতে পারে না। আবু তালেব ইসলাম কবুল করেছেন। আল্লাহ নবীর জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন আবুল আহাব, আবুল আহাব ইসলাম কবুল করতে পারে না, জীবনটাই গেছে তার ইসলামের বিরোধিতা। এবং তার পরিণতি সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল-আহাব নাযিল করেছেন। ইসলাম নিজের আপন চাচা ইসলাম কবুল করতে পারে নাই, জাহান্নামে যাবে, আর সেই ইসলামের জান্নাত দখল করেছে হাবশের কালো বেলা। আল্লাহ পাক আমাদেরকে 1400 বছর পরে সেই ইসলামে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। খুশি না বেলা, খুশি না বেলা, আমরা মুসলমান। আমার বন্ধুগণ, গোটা পৃথিবী আজকে এমন কোন দেশ নাই যেখানে মুসলমান নয়, পৃথিবীর সর্বত্র আজান হয়, কোরআন শরীফ সর্বত্র আছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনওয়ালা উম্মত বানিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দান করেছেন। নবীও শ্রেষ্ঠ, কিতাবও শ্রেষ্ঠ, আমরা উম্মতও শ্রেষ্ঠ, সব দিক থেকে আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন এই শ্রেষ্ঠত্ব আমাদেরকে ধরে রাখতে হবে। কোরআন কার কালাম? আল্লাহ পাকের কালাম। আল্লাহ তাবারক তাআলা কোরআনের আজমত সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আসমানকে দিতে চাইছিলাম, জমিনকে দিতে চাইছিলাম, পাহাড়কে দিতে চাইছিলাম। আসমান জমিন পাহাড় এই কোরআন গ্রহণ করতে পারে না। সর্বশেষ আল্লাহ বলেন এই কোরআন গ্রহণ করেছে মানুষ, এবং এই কোরআন যেই মানুষ গ্রহণ করেছে শ্রেষ্ঠ কালাম গ্রহণ করার কারণে এই মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছে। কোরআনওয়ালা মানুষের ইজ্জত আর সম্মান কত? বলে যে আসমান কোরআন গ্রহণ করতে পারে নাই, যে কোরআন গ্রহণ করেছে সে আসমানের চাইতেও শ্রেষ্ঠ, জমিনের চাইতেও শ্রেষ্ঠ, পাহাড়ের চাইতেও শ্রেষ্ঠ, এমনকি গোটা সৃষ্টি জগতের মধ্যে তোমরা হলে শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। খুশি তো? জি, মহা খুশি হওয়া দরকার। বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে সেই শ্রেষ্ঠত্ব দান করেছে। কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, তার আজমত আর মর্যাদা বলে গোটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর কোরআনের একটা আয়াতকে এক পাল্লায় রাখা হয় সেই আয়াতের পাল্লাটা বাড়িয়ে দেয়। কোরআন আল্লাহ পাকের কালাম, আসমান গ্রহণ করতে পারল না, জমিন গ্রহণ করতে পারল না, পাহাড় গ্রহণ করতে পারল না, এত বড় ওজনদার, এত বড় পজিশন, এত বড় আজমত, এত করত্ব। কোরআন বলছে আসমান জমিন পাহাড় অপারগতা স্বীকার করেছে, আসমান জমিন পাহাড় তাদের মধ্যে জালজালার সৃষ্টি হয়ে গেছে। কোরআন গ্রহণ করতে পারবে না, আল্লাহ যে প্রস্তাব করেছেন যদি আল্লাহ দিয়া দেয় সে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। যেই কোরআন আসমান গ্রহণ করল না,
জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না, তাদের মধ্যে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে, কম্পন সৃষ্টি হয়েছে, সেই কোরআন সাত বছরের বাচ্চা তিরিশ পারা কোরআন সিনার ভিতরে নিয়ে ঘুরে। কি কারণ? কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহ হলেন জালালি, কোরআন ও জালালি, আমার নবী হলেন জামালি, কোরআন আল্লাহ পাকের জালালি কালাম। আল্লাহ তাবারক ও তাআলা যদি সরাসরি আমাদেরকে দিতেন আমরাও গ্রহণ করতে পারতাম না। কোরআন শরীফের আয়াত আরেক আয়াতে আল্লাহ পাক বলেছেন, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিয়া, যদি আমি এই কোরআন পাহাড়কে দিতাম তোমরা দেখতা পাহাড় রেজা রেজা হয়ে যেত। যেই কোরআন পাহাড়কে দিলে পাহাড় দস্যা যায়, পাহাড় ধ্বংস হয়ে যায়, পাহাড় টুকরা টুকরা হয়ে যায়, রেজা রেজা হয়ে যায়, সেই কোরআন সাত বছরের বাচ্চা কি করে রাখে? গত কয়েকদিন আগে বোধহয় আপনারা মিডিয়াতে দেখেছেন, আমাদের বালিদারা মাদ্রাসার একজন শিক্ষক, হেফজখানার শিক্ষক আল্লামা নূর হোসেন কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, তার যমজ দুই শিশু মেয়ে ছয় বছর বয়স, তিরিশ পারা কোরআনের হাফেজ। হযরত মাওলানা নূর হোসেন কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি সহ আলেম উলামা একরাম তাদের দুইজনকে সম্বর্ধনা দিয়েছেন। ছয় বছরের ছোট দুই বাচ্চা একসাথে যমজ জন্মগ্রহণ করেছেন, একসাথে দুইজন ছয় বছর বয়সে তিরিশ পারা কোরআনের হাফেজ হয়েছে। এই যে তিরিশ পারা কোরআনের হাফেজ হয়েছে, এইটাই কোরআন যে আল্লাহ হেফাজত করবে তার প্রমাণ। আল্লাহ কোরআন হেফাজত করার জন্য কোনো ফেরেশতা প্রেরণ করবেন না। আল্লাহ পাক আমাদের মধ্যে থেকে কিছু সিনাকে আল্লাহ বাসাই করে নেবেন কোরআন হেফাজতের জন্য। যাদেরকে আল্লাহ কোরআন হেফাজতের জন্য বাসাই করেন তারা সবচাইতে বড় ভাগ্যবান। আল্লাহ রাসূল বলেছেন তারাই তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? বলে খাইরুকুম, খাইরুকুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? বলে রাষ্ট্রপ্রধান যদি কোনো মেহমানকে দাওয়াত করে, রাষ্ট্রপ্রধান কিন্তু রাষ্ট্রপতি সারা দাওয়াত দেয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী কাউরে দাওয়াত দিলে কি কোনো আদনা মন্ত্রীকে দাওয়াত দেবেন না, আরেক দেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেবেন? কথা বলে না। তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে যদি দাওয়াত দেয়, আর তিনি যদি বাংলাদেশের ঢাকার বিমানবন্দরে এসে নামেন, তখন কি তাকে কি সম্বর্ধনা দেওয়া হবে? লাল গালিচা, লাল গালিচা সম্বর্ধনা। পরের দিন পত্রিকা আসে, ইমুক দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশে মেহমান হওয়ার কারণে তিনি যখন আসছেন তখন বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে, লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে। কারণটা কি? তিনি হলেন রাষ্ট্রের শ্রেষ্ঠ মেহমান। শ্রেষ্ঠ মেহমানকে শ্রেষ্ঠ সম্বর্ধনা দেয়। রাসূল বলেছেন খাইরুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? বলে যেই ব্যক্তি কোরআন পড়ে, যেই ব্যক্তি পড়ায়। তাহলে কেমন শ্রেষ্ঠ? বলে যেই ব্যক্তি কোরআন পড়ে, যেই ব্যক্তি কোরআন পড়ায়, সে কোরআনওয়ালা হাফেজে কোরআন, কোরআনওয়ালা ছাত্র, কোরআনওয়ালা শিক্ষক যখন রাস্তা দিয়ে যায় তখন রাষ্ট্রের সর্বোচ্চ মেহমানকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়, আর কোরআনওয়ালাকে ফেরেশতাদের পর বিছায়া সম্বর্ধনা দেওয়া হয়। সুবহানাল্লাহ, আস্তে বলে, কোরআনওয়ালাকে পর বিষয়ে সম্বর্ধনা দেওয়া হয়। শুধু তাই না, কোরআনওয়ালা যেই দিক দিয়ে যায় সেই দিক দিয়ে আল্লাহ পাকের সমস্ত মাখলুক তাকে অভ্যর্থনা জানাইতে থাকে এবং সমস্ত মাখলুক তার জন্য দোয়া করতে থাকে। কারণ কোরআন আসমান জমিন পাহাড় এবং অন্য কোন সৃষ্টি জগতের কেউ গ্রহণ করতে পারে নাই, কোরআন গ্রহণ করেছেন এবং তার থিসিনার ভিতরে ত্রিশ পারা কোরআন। ছোট বাচ্চা সিনার ভিতরে ত্রিশ পারা কোরআন নিয়ে ঘুরে, সেটা কেমনে সম্ভব হলো? যেটা আসমান পারল না, জমিন পারল না, যেটা পাহাড় পারল না,
জুরগারিদিন লিখেছেন, বিশেষ করে হযরত মাওলানা কারী তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে বলেছেন যে কুরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহ যেমন জালালি, কুরআন জালালি, সেই জালালি কালাম পাহাড়কে দিতে চাইছে, পাহাড় রেজা রেজা হয়ে যাইতো, পাহাড় টুকরা টুকরা হয়ে যাইতো, গ্রহণ করতে পারত না, কিন্তু ছয় বছরের বাচ্চাও 30 পারা কুরআন সিনার ভিতরে রাখতে পারে, তার কারণ হলো এই কুরআন আল্লাহ পাক রাহমাতুল্লিল আলামিনের সিনাতে সর্বপ্রথম নাযিল করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাতে আল্লাহ পাক নাযিল করার কারণে ওই জালালি কুরআন জামালি হয়ে গেছে। আল্লাহর নবীর সিনা ভায়া যখন কুরআন পৃথিবীতে আসছে, তখন সেই কুরআনের যে ওজন ছিল, যে জালালিয়ত ছিল, সেটা ঠান্ডা হয়ে এখন 7 বছর 6 বছরের বাচ্চাও সিনার ভিতরে কুরআন রাখতে পারে। যদি রাসূলের সিনা সারা ডাইরেক্ট দিত, আমরা কেউ রাখতে পারতাম না। কুরআন আল্লাহ পাকের কালাম, সেই কুরআন পৃথিবীতে আগমন করেছেন জান্নাতে যাওয়ার সিঁড়ি হিসাবে। জান্নাতে যাইতে হলে আপনি যদি কুয়ার ভিতরে কোনো মানুষ যদি পড়ে যায়, তাহলে সেই মানুষটাকে উঠাইবার জন্যে হয়তো আপনি সিঁড়ি সারবেন অথবা রশি সারবেন, রশি সেরে তারপরে বলবেন মজবুত করে ধরো। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার পরে আমার পক্ষ থেকে জান্নাতে নেওয়ার জন্য রশি প্রেরণ করেছি, তোমরা মজবুত ভাবে ঐক্যবদ্ধ হয়ে সেটাকে আঁকড়ে ধরো, সেটাকে ঐক্যবদ্ধ হয়ে তোমরা আঁকড়ে ধরো, ধরলে কি হবে, এই কুরআন তোমাদেরকে জান্নাতে পৌঁছাবে। কুরআন জান্নাতে যাওয়ার সিঁড়ি আল্লাহ তাআলার কথা বলেছেন। এখন সেই কোরআন হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন আল্লাহ, এই জন্যে আমাদের মধ্য থেকে কিছু বাচ্চাকে, কিছু লোককে নির্বাচিত করে তার সিনার ভিতরে 30 পারা কোরআন রাখেন। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো বল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহে মাহফুজ, কোরআন আল্লাহ পাক সর্বপ্রথম লৌহে মাহফুজ রেখেছেন, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। আপনি যদি এখন লোহে মাহফুজের কাছে যান, যাইয়া তারপরে যদি এটার সঙ্গে যদি ঘষান, এটার মধ্যে কোনো আওয়াজ পাবেন না, নাই। লোহে মাহফুজকে যদি কাটেন, ছিঁড়েন, ফাড়েন, এটার ভিতরে কোনো অক্ষর নেই। লোহে মাহফুজে কোরআনের আওয়াজও নাই, অক্ষরও বলেন নাই। আমাদের এখানে অনেক হাফেজে কোরআন বসা আছে, অনেক হাফেজে কোরআন বসে আছে, তার কাছে যারা বসে আছেন তার শরীর থেকে কোনো আওয়াজ বের হয় আছে? কোনো আওয়াজ নাই। এবার যদি তার জবাই করেন, কাটেন, ছিঁড়েন, ভিতরে অক্ষর পাওয়া যাবে কয়টা? কথা বলেন, রক্তের সাথে কোনো অক্ষর নাই, গোস্তের সাথে কোনো অক্ষর নাই, হাড্ডির সাথে কোনো অক্ষর নাই, কলিজার সাথে কোনো অক্ষর নাই, আছে? জি, লোহে মাহফুজে কোরআনের অক্ষর নাই, আওয়াজ নাই। হাফেজে কোরআনের দেহের মধ্যে কোরআনের অক্ষর নাই, আওয়াজ নাই। যদি জমিনের উপরে জিন্দা লোহে মাহফুজ যদি দেখতে চাও, হাফেজে কোরআনকে দেখো, হাফেজে কোরআন জিন্দা লোহে মাহফুজ। কোরআন আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আর মানুষদেরকে তার 3.5 হাত বডিকে আল্লাহ পাক নির্বাচন করেছেন কোরআন হেফাজতের জন্য। গোটা পৃথিবী কোরআন যখন থেকে নাজিল হয়েছে তখন থেকে কোরআন শেষ করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে, কথা কয় না ঠিক কিনা বলেন? আবু জেহেল কোরআনের সাথে দুশ্মনী, 40 বছর পর্যন্ত রাসূল মক্কার জমিনে বসবাস করেছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার সমস্ত বড় বড় কাফের লিডাররা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে রাসূলকে আসসাদিকুল আমিন বলে উপাধি দিয়েছেন, সবচেয়ে ভালো মানুষ, আমানতদার, সত্যবাদী। রাসূলকে বলছেন 40 বছর পর্যন্ত একাদার। কিন্তু সেই মানুষগুলি রাসূলের সূত্র হলেন কেন? কোরআনের কারণে। যেই রাসূলের উপর কোরআন নাজিল হলো, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন তখনই সূত্র হয়ে গেল, ঠিক কিনা জোরে কান? তখন থেকে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।
কিন্তু অদ্য পর্যন্ত কোরআনের একটা জের জবর নক্তার পরিবর্তন করতে পারে নাই, পৃথিবীর থেকে কোরআন মিঠে দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারে নাই। ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করেছেন সবাই, সেই চেষ্টা এখনো অব্যাহত আছে না নাই? আসতে বলেন কেন, আসে না নাই? আছে। গোটা পৃথিবীর সমস্ত বাতিল শক্তি কোরআনকে শেষ করতে চায়, এমনকি মুসলমানের মধ্যে গাদ্দি মারা কিছু মুনাফেক তারাও কোরআনকে শেষ করতে চায়। আজকে যারা আমার বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আর ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে, তারাও পক্ষান্তরে আবু জাহেলের বংশধর, তারা মুনাফেক। কোরআন শেষ করার জন্য ষড়যন্ত্র করে। কোরআন আল্লাহ পাকের কালাম, ষড়যন্ত্র যেদিন থেকে শুরু হয়েছে এই দিন থেকে কোরআনের চ্যালেঞ্জ শুরু হয়েছে। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। কোরআন কারীম আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, যদি এই কালামকে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো কোনো কথা মনে করে থাকো, তাহলে কোরআনের ছোট্ট একটা আয়াতের মতো একটা আয়াত বানায় দেখাও। 1400 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত পারে নাই। আর কোরআন যেই যুগে নাজিল হয়েছে সেই যুগটা ছিল সাহিত্যিকতার যুগ। হযরত মূসা আলাইহিস সালাম যেই যুগে আসছেন সেই যুগ ছিল জাদুগিরির যুগ। এই জন্য আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের হাতে একটা লাড়ি দিছে, যত জাদু আছে সব শেষ। কথা দিয়ে আসতে কর, হযরত ঈসা আলাইহিস সালাম যেই যুগে আসছিলেন সেই যুগটা ছিল ডাক্তারির যুগ। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করছেন, বড় বড় ডাক্তার জন্মন্দ ভালো করতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালাম হাতের আঙ্গুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিছে, বড় বড় ডাক্তার, কিন্তু কোন মানুষ মৃত্যুবরণ করলে তাকে জীবিত করতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের কিনারে দাঁড়ায় বলছেন, কুম বিইজনিল্লাহ। আমার নবী যেই যুগে আসছেন সেই যুগটা সাহিত্যিকতার যুগ, কবি সাহিত্যিকের যুগ। মানুষের ব্রেন কেমন ছিল? ব্রেন ছিল একবার যেটা শুনছে বলে নেই, যা শুনে তাই মুখস্থ। কোনো কিছু দুইবার শোনার পরে যদি কোনো ব্যক্তির মুখস্থ হয়েছে তাইলে তার সমাজের দাম কম, তিনবার শোনার পরে মুখস্থ হইলে এর কোনো দামই নেই। এই ছিল তখনকার সময়ের অবস্থা। একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কথা বলার সময় কবিতা বানায়া বানায়া অনর্গল কথা বলত। সেই যুগে মানুষ ছিল সাহিত্যিক, সেই যুগে মানুষ ছিল কবি, সেই যুগে মানুষ ছিল কবিতা বানায় বানায় কথা বলতে পারতো, কিন্তু কোরআন না মানার কারণে তাদেরকে কোরআনে কারীম এবং আল্লাহর রাসূল বলেছেন মূর্খ। এত বড় সাহিত্যিক তারপরও তারা মূর্খ হলো কেন? আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, কি নাম? বুদ্ধির বাপ। আপনারা এই নাম জানেন না বোধ হয়, এখন আবু জাহেল বুঝলে সবাই জানে, আবু জাহেল মানে মূর্খের বাপ। কি কারণ? এত বড় বুদ্ধির বাপ মূর্খের বাপ কেন হলো? কোরআন গ্রহণ করেনি, কোরআনের সত্যতাকে গ্রহণ করেনি, ঠিক না বেঠে? তো ওই সময় কোরআন নাজিল হয়েছে, গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর পর্যন্ত মক্কা নগরীতে কাটিয়েছেন, একটা অক্ষর শিক্ষা কারো কাছে করেননি, কোনো মানুষের দরজায় যাই নাই, প্রাইভেটভাবে কিছু শিখার জন্য। আল্লাহ রাসূল কোনো স্কুলে ভর্তি হন নাই, কোনো পাঠশালায় যান নাই, কোনো মক্তবে যান নাই, কোথাও কোনো কিছু শিক্ষা গ্রহণ করেন নাই। হুজুর তো উম্মি নবী, জাগতিক কোনো শিক্ষা রাসূলের ছিল না, কারো কাছে একটা অক্ষরও শিখে নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালাম, যেই কালাম আল্লাহ নাজিল করেছেন, গোটা পৃথিবীর সমস্ত সাহিত্যিক ফেল। কোরআনের মতো একটা আয়াত কেউ বানাইতে পারেনি, কোরআনের কোনো পরিবর্তন পরিবর্তন করতে পারেনি, ঠিক কিনা জোরে কান? আজকের পৃথিবীতে গোটা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান সকলে মিলে যদি কোরআনের বিরুদ্ধে যতই চেষ্টা করে, কোরআনের একটা পশম হেলাইতে পারবে না, ঠিক কিনা জোরে কান? বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ যখন সৌদি আরবের বাদশাহ ছিল, তখন মিস্টার বুশ সাহেব, বিল ক্লিনটন সাহেব, উনি আইসা বাদশাহর সঙ্গে এক বৈঠকে একসাথে বসে চা খাইতেছেন।
তখন বাদশাকে বলতেছেন, আপনাদের সাথে তো আমাদের খুব সুসম্পর্ক, রাষ্ট্রীয়ভাবে কত লেনদেন, কত চুক্তিপত্র, কত কিছু, আমরা একসাথে চলাফেরা করি, একসাথে জাতিসংঘের মিটিংয়ে বসি, জাতিসংঘে আমরা সবাই ঐক্যবদ্ধ অবস্থায় আসি, তবে একটা জায়গার মধ্যে শুধু আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে একটু ডিভাইড, সেটা হলো আপনাদের কোরআনে ইহুদি খ্রিস্টান এবং বিদর্মীদের, মুসলমান ছাড়া বিদর্মীদের ব্যাপারে যেই সমালোচনা, যেই কথাবার্তাগুলো আছে, সেই কথাগুলি যদি একটু কাটসাট করে, একটু যদি পরিবর্তন করে আপনাদের কোরআনটাকে একটু সাজাই দিতে দিতে। বাদশা ফাহাদ তখন মুখের উপরে বলছেন, বিল ক্লিনটন সাহেব, আপনাদের ধর্মগ্রন্থ বাইবেলকে আপনারা বৎসরে বৎসরে পরিবর্তন করে অভ্যাস, এই জন্যে আপনার মুখে এই কথা মানায় আপনি সেই প্রস্তাব আমাকে দিতে পেরেছেন। আমার কালাম, আল্লাহ পাকের কালাম 1400 বৎসর পর্যন্ত জমিনে আছে, এই কালামের অর্থ পরিবর্তন, কালামের তাফসীরের কোনো পরিবর্তন, কালামের একটা শব্দের কোনো জবরদস্তার পরিবর্তন পৃথিবীর কোনো জায়গায় হলে গোটা পৃথিবীর 170 কোটি মানুষ আগুন জ্বালায় দেবে, ঠিক কিনা জয়কান? আজকে সেই কালাম আছে, অনেক লোকজন আছে আল্লাহ পাকের কালাম পড়া জানে না, কোরআন পড়া জানে না, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো, যারা কোরআন জানে না তারা পর্যন্ত রুখে দাঁড়াবে, কোরআন আল্লাহ পাকের কালাম সেটাকে বিশ্বাস করে সেই ব্যক্তি মুসলমান, পড়তে জানে না সেটা তার দুর্বলতা, এই কারণে কোরআন যারা পড়তে জানে না তারাও কোরআনের পক্ষে। 1400 বৎসর পর্যন্ত কোরআন আছে, আবু জাহেল কোরআন মিটাইতে চাইছে, কোরআন ওয়ালারা জিন্দা আছেন, আবু জাহেল মিটে গেছে, আবু লাহাব মিটাইতে চাইছে, আবু লাহাব শেষ হয়ে গেছে, 1450 বৎসর পর্যন্ত কোরআনকে শেষ করার জন্য আমাদের দেশে ইংরেজ আসছে, 1250 বৎসর 14,000 আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইছেন, মাদ্রাসাগুলিতে গোড়া রাস্তাপথ বানিয়েছেন, মাদ্রাসা শেষ করে দিয়েছেন, বুলডোজার লাগিয়েছেন, মসজিদ ভেঙে দিয়েছেন, কিন্তু আমাদের দেশটাকে একদিনের জন্য কোরআন বিদায় করতে পারে নাই। পারছে? পারছে? পারে নাই, খুব ভালো করে মনে রেখেন। হয়তো সাময়িকভাবে হয়তো কোনো জায়গায় কোরআনকে, আঞ্চলিকভাবে কোনো জায়গা থেকে কোরআনকে বিদায় করতে পারে, যেমন স্পেন থেকে ইংরেজ কোরআনকে বিদায় করেছিল, স্পেনে এক কপি কোরআন শরীফও পাওয়া যাইত না, একটা মসজিদও নাই, কোথাও আজান হতো না, সেই স্পেন থেকে বিদায় করেছেন মুসলমানদেরকে, কারা? ইংরেজ, ইংল্যান্ডওয়ালা, লন্ডনওয়ালা, আমাদের দেশ তারাই দখল করেছিল যারা স্পেনকে দখল করেছিল, কথা বুঝতেছেন? যারা স্পেন দখল করে কোরআন বিদায় করেছেন, মসজিদ বিদায় করেছেন, মুসলমান বিদায় করেছেন, সমস্ত মাদ্রাসা বিদায় করেছেন, যে স্পেনে বড় বড় বিশাল বড় বড় লাইব্রেরি ছিল, লাইব্রেরিতে হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব ছিল, সেই কিতাবগুলোকে মানে নদীর উপরে ফেলে ইংল্যান্ডের রাস্তা বানানো হয়েছে মুসলমানদের ফেকা তফসিরের হাদিসের কিতাব দিয়া, সেই ইংরেজ আমাদের দেশকে দখল করেছে, 1250 বৎসর চেষ্টা করেছে এই দেশকে দখল করে, মসজিদ মাদ্রাসা শূন্য করে, ইংরেজের দেশকে বানানোর জন্য, খ্রিস্টান বানানোর জন্য 1250 বৎসর চেষ্টা করে, কামিয়াব হয় নাই। স্পেনে পারল, আমাদের দেশে জি পারে নাই, কি কারণ? বড় বড় লিডার ছিল তখনকার সময়, আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ পুরাটা এক, একই রাষ্ট্র। বাংলাদেশের যারা লিডার তারা 56,000 বর্গ মাইলের লিডার, আর তখন যারা রাজনৈতিক লিডার তারা কত মাইলের, গোটা ভারতবর্ষের। তাই সঙ্গত কারণেই এখনকার যারা লিডার আছে এর চাইতে বড় না ছোট, কথা আসতে বলেন কেন? কত বড় বড় লিডার ছিল, রাজনৈতিক দল ছিল, কিন্তু কেউ কথা বলে নাই, ভালো করে বুঝবেন, সব কেউ ইংরেজের দালাল, কেউ চুপচাপ,
কোনো লিডারের সাহায্য হয় নাই কথা বলা, কোনো লিডারের সাহায্য হয় নাই বক্তৃতা দেওয়ার, কোনো লিডার বক্তব্য দেয় নাই, দশজন দেয় নাই, একজন টুপি দাড়িওয়ালা মৌলবী আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে ফতোয়া দিয়েছে, দেশ সূত্র কবলিত হয়ে গেছে, দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করা মুসলমানের উপর ফরজ। কে দিয়েছেন ফতোয়া? খনকার দিয়েছেন কে? লিডার না মৌলবী? ঘুমাই গেছেন? আস্তে কথা বলেন, কে লিডার না মৌলবী? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন সর্বপ্রথম। খুব ভালো করে মনে রেখেছেন, ফতোয়াকে যারা ভয় না পায় তারাই হইল দেশদ্রোহী, তারাই হইল রাষ্ট্রদ্রোহী, তারাই হইল কোরআন দ্রোহী, তারাই হইল ইসলাম দ্রোহী। সর্বপ্রথম ফতোয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, ওই ফতোয়ার উপর ভিত্তি করে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ দেহলভি রহমতুল্লাহ আলাইহি শাহ ইসমাইল শহীদ 1831 খ্রিস্টাব্দে 5ই মে শাহাদত বরণ করেছেন, সেই ফতোয়ার উপর ভিত্তি করে টিপু সুলতান মাঠে আসছে, শাহাদত বরণ করেছেন, সেই ফতোয়ার উপর ভিত্তি করে সিরাজউদ্দৌলা মাঠে আসছে, শাহাদত বরণ করেছেন, সেই ফতোয়ার উপর ভিত্তি করে 1857 খ্রিস্টাব্দে হজরত হাজী আহমদুল্লাহ মহাজের মক্কির বাহিনী হজরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহির নেতৃত্বে শামলির যুদ্ধে যুদ্ধ হয়েছে, হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন, সেই ফতোয়ার উপর ভিত্তি করে হযরত মাহমুদ হাসান দেওবন্দি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা সর্বপ্রথম ছাত্র রেশমি রুমাল আন্দোলন করেছেন, মালটার জেলখানার ভিতরে 4 বছর কাটিয়েছেন, 1819 সালে তিনি জেলখানার থেকে মুক্ত হয়েছেন, 1919 সালে জেলখানার থেকে তিনি বের হয়েছেন, 1919 সালে তারপর 1919 সালেই তিনি একটা উলামাদের সম্মেলন দেখে জমিয়তে উলামা ইসলাম সেই সংগঠন গঠন করেছেন, তারপরে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে আসছেন কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানী আসছেন নেতৃত্বে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভি আসছেন নেতৃত্বে, জাফর আহমদ উসমানী শিব্বির আহমদ উসমানী আসছেন নেতৃত্বে, উলামায়ে দেওবন্দ তারা যখন আন্দোলন শুরু করেছেন সেই আন্দোলনের ফলশ্রুতিতে 1947 সনে দেশ স্বাধীন হয়েছে, ইংরেজ থেকে দেশটা স্বাধীন করেছেন, খানকাও আছে, মাদ্রাসাও আছে, মসজিদও আছে, কুরআন শিক্ষাও আছে, হাফেজও আছে, আলেমও আছে, ফাঁসির কষ্টে ঝুলেছেন কিন্তু ঈমান দেই নাই, ফাঁসির কষ্টে ঝুলছেন কুরআন সাড়ে নাই, স্পেনে মুসলমান কুরআনকে সেরে দিতে পেরেছেন, ভারতবর্ষের মুসলমান কুরআনও সাড়ে নাই, ইসলামও সাড়ে নাই। সেই ভারতবর্ষে নামবে
ফেরেশতাকে ফেরেশতাদের নেতৃত্বে নামে, ফেরেশতা ফেরেশতার নেতৃত্বে নামে না, ফেরেশতা মানুষের নেতৃত্বে নামে। বদরের যুদ্ধে 313 জন নামছে, নামার পরে ফেরেশতা আসছে না আগে আসছে? কথা আসতে বলেন, নামার পরে না আগে? মসজিদে নববীতে বৈশা রাসূল যদি তসবিহ জপ্ত, আল্লাহ পাক এর রাসূল ডাক দিয়েছেন, আল্লাহর দরবারে হাত উঠাইছেন, আচ্ছা এই হাতটা মসজিদে নববীতে উঠে বসায় বৈশা উঠাইলে কি হইতো? কিন্তু রাসূল মসজিদে নববীতে বৈশা বৃষ্টির জন্য দোয়া করেছেন। উলামায়ে কেরাম সাক্ষী দিলেন, মুসল্লির আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর মদিনাতে বৃষ্টি নাই, আমাদের বাড়ি বাগানগুলি জৈলাপুরিয়া শেষ হয়ে যাচ্ছে, আমাদের বেড়া বকরিগুলি উটগুলি তাদেরকে পানি খাওয়াবার ব্যবস্থা নাই। হুজুর আল্লাহর দরবারে দোয়া করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই, বলে সবাই বাইরে যাও, যাইয়া খালি ময়দানে আল্লাহর দরবারে দোয়া করি, রুদ্রের মধ্যে দাঁড়ায় দোয়া করি। হুজুর মসজিদের মিম্বরে বসে আল্লাহর দরবারে হাত উঠাইছেন, আল্লাহ মদিনাতে বৃষ্টি নাই, মদিনার মানুষগুলির বৃষ্টির দরকার, আমার তারা সুপারিশ দর্শে, আমি তোমার দরবারে সুপারিশ করতেছি মদিনাতে বৃষ্টি দাও। আল্লাহ পাক মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, হাতটা মুজ আগে নামায় দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাত ধরে রাখছেন উপরের দিকে, সাহাবায়ে কেরাম বলেন বৃষ্টি এমন হওয়া হইতে শুরু করেছেন, আমাদের এই হিজুরি পাতার সানি ছিল মসজিদে নবীতে, ওই সানির ফাঁদ দিয়া হুজুরের মাথার মধ্যে বৃষ্টির ফুটা পইরা মাথা বিজ্জা, হুজুরের কপাল বায়া নাক বায়া পানি ভরতেছে। ওই দোয়া করছেন কোন জায়গায়? মসজিদে নববীতে, মসজিদ নবীতে বৈশাখ বৃষ্টির জন্য দোয়া করেছেন। এবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় যখন গেছেন, ইসলামের আর কোনো যুদ্ধ হয়নি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিনে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের খাইছেন, বেহুশ হয়ে যখন পড়ে গেছেন, হুশ হওয়ার পরে জিব্রাইল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর দুইটা পাহাড়ের মধ্যখানে তাইফবাসী আছে, আমাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, আমার সেই শক্তি আছে, ইচ্ছা করলে দুইটা পাহাড়কে একত্রিত করে তাদেরকে জাগায় শেষ করে দিতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে জিব্রাইলকে রাসূল কিছু বলে নাই, আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছেন, ইহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, ও আল্লাহ তাদেরকে হেদায়েত করো, তারা আসলে বুঝে নাই, আমাকে চিনতে পারে নাই, এই জন্য তারা আমার উপর পাথরের আঘাত করেছেন, ও আল্লাহ তুমি রাগান্বিত হয়ো না, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। সেই দোয়া করেছেন রহমতের নবী, হাত রাস্তার মধ্যে কাঁটা বিছাইছেন, হুজুর তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন, যেই লোকটা রাস্তায় সবচেয়ে বেশি কাঁটা বিছাইছে, আল্লাহর নবী সেই লোক অসুস্থ হওয়ার পরে তাকে বাড়িতে দেখার জন্য গেছেন, তার হাল কুরুসি করার জন্য। হুজুর রহমতের নবী 13টা বছর পর্যন্ত এখানে রাসূল এইভাবে কাটিয়েছেন, হিজরত করে যখন রাসূল মদিনায় গেছেন, যাওয়ার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সাথে মদিনায় থাকতে দেবে না, আবু জেহেল 1000 লোক নিয়া শক্তিশালী বাহিনী নিয়া অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া তারপরে মদিনায় আক্রমণ করার জন্য গেছে, যাইয়া ডাক দিছে খেলা হবে। কি ডাক? খেলা হবে। সাহাবে একরাম আয়েশা কইছে, হুজুর আবু জাহেল ডাক দিছে খেলা হবে, আল্লাহ রাসূল কো আল্লাহ হুকুম করছে। এই আস্তে কইন, মানুষ যেমন না শুনে, আল্লাহ হুকুম করছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামও দেখি, বলে হুজুর আমরা তো লোক কম 313 জন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া, কন্ট্রাক্ট হয়ে গেছে, অসুবিধা নাই, কারণ খেলার মধ্যে নামলে কিন্তু যদি শাম ভালো না তাকে হায়ার করে আনতে হবে, কথা কয় না? বলে হুজুর আমরা তো রমজানের মাস রোজা রাখছি, শেষ রাত্রে তো সেহরি ভালো করে খাইতে পারে নাই, তারপর আমাদের তো কোনো অস্ত্র অস্ত্র কিচ্ছু তো নাই, আমরা কেমনে খেলার সঙ্গে নামবো, খেলার ফিলার হিসাবে মাঠে কিভাবে নামবো? আল্লাহ রাসূল ডাক দিয়া কো ফিলার আইতাছে, কন্ট্রাক্ট হয়ে গেছে, খায়ের করা ফিলার আইব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঠে 313 জনকে ছেড়ে দিয়া এবার আল্লাহর দরবারে হাত উঠাইছে, উলামায়ে কেরাম এখানে আছে তাদেরকে সাক্ষী রেখে বলতেছি, বৃষ্টির জন্য হাত উঠাইছে মসজিদে নববীর মিম্বরে বৈশা, আর আল্লাহর দরবারে সাহায্যের জন্য হাত উঠাইছে আবু জাহেল, মোকাবেলায় কোন জায়গায়? জি মসজিদে, মাদ্রাসায়, কোনখানে? মাঠে 313 জনকে গড়ে রাইখানা মাঠে সাইরা, অস্ত্রওয়ালা না অস্ত্র সারা, দুর্বল না সবল, এ দুর্বল 313 জনকে মাঠে ছেড়ে দিয়া রাসূলুল্লাহর দরবারে হাত উঠে রাখ দিছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও আল্লাহ, ও চিরস্থায়ী চিরঞ্জীব,
313 জন আমার 13 বছরের ফসল, 13 বছরের ফসল। আবু জাহেল আমার বিরোধী ছিল না, আবুল আহাব আমার বিরোধী ছিল না, মক্কার মানুষগুলি আমার বিরোধী ছিল না। যখন আমাকে কুরআন দিয়েছ তখন তারা বিরোধী হয়েছে। আজকে আমি কুরআন নিয়ে মদিনায় আসছি, সেই কুরআন মিটাইবার জন্য মদিনায় তার আক্রমণ করতে আসছে। ও আল্লাহ, মোকাবেলা করার মতো কোনো অস্ত্র নাই, কোনো আসবাব নাই, কোনো প্রকার ওয়াসাইল নাই, কোনো প্রকারের কোনো হাতিয়ার নাই। আল্লাহ 313 জন রোজা রাইখা রমজান মাসের 17 তারিখে আল্লাহ তোমার সামনে তাদেরকে 1000 মোকাবেলায় ছেড়ে দিলাম। যদি তারা ধ্বংস হয়ে যায়, গাজীপুর আর শ্রীপুর পর্যন্ত কিন্তু ইসলাম পৌঁছবে বলে আমি বাহ্যিক দেখি না। হযরত আবু বকর সিদ্দিক বলে হুজুর সেজদায় পড়ে যখন কাঁদতেছেন, তখন আমার মনে হয়েছে হুজুর বোধ হয় এই সেজদার থেকে আর মাথা উঠাইতে পারবে না, হুজুর এখানেই মারা যাবে। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের গায়ে হাত দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহ পাক না ওয়াদা করেছেন আপনার সাথে, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো ফিকির নাই, কোনো প্রকার কোনো টেনশন করো না, চিন্তা ফিকির করো না, শুধু একটা সার্টিফিকেট অর্জন করো, যদি ইমানদার হতে পারো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অস্ত্র টস্ত্র কোনো কিছুর প্রয়োজন নাই, খালি ইমানদার। 313 জন কেমন ইমানদার আমাদের মতে? জিব্রাইল আমিন এসে ডাক দিয়া কো হুজুর আইসি, ও জিব্রাইল আইসো না ফাল আইসি? জিব্রাইল কো আমি কি একা আসার কোন ইয়ে আছে, পাওয়ার আছে? আল্লাহ ফাড়াই লিত আই এটা জিজ্ঞাসা করে নাকি, আল্লাহ ফাটাইছে দেখি তো আইসি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক তোমাকে কি বলে পাঠাইছেন বলো? অন্যান্য সময় উহি দিয়া পাঠায়, অন্য সময় আপনার দরবারে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন হুকুম আহকাম দিয়া পাঠায়, আমি আপনার দরবারে একাই আসি। এবার আসার সময় আল্লাহ বলছেন, এখন উহি না সেনাপতি হিসাবে যাইবা। এখন যাইবা সেনাপতি, তুমি তোমার গ্রুপের লিডার সেনাপতি, তবে নেতৃত্ব হবে আবু বকর সিদ্দিক। হুজুর আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন অন্য অন্য সময় একা যাইতা, এখন যাওয়ার সময় সাথে সেনাবাহিনী নিয়ে যাইবা। হুজুর 3000-এর সাথে লইছি আর বাকি মেন রোডে 5000 রেখেছি। এ মার্চ করবে তারা পরে, ওয়েটিং এ আছে। বাস আল্লাহর নবীর নেতৃত্বে এসা সুনিয়া জিব্রাইল আমিন মাঠে নেমে গেছে, মাঠে নেমে যুদ্ধ শুরু। সাহাবি একটা দৌড়ে পাগলের মতো আল্লাহর নবীর কাছে এসে কইছে, ব্যাপারটাই বুঝলাম না, বলে কি হয়েছে? বলে খালি আওয়াজ শুনি, মানুষ দেখিনি। আল্লাহর হাবিব জিগাই, কি আওয়াজ শোনো বলে? ইয়া হাইজুম আকবিল আকবিল আকবিল, আগে বারো আগে বারো আগে বারো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আগে বারো আগে বারো। এই আওয়াজ জিব্রাইলের, জিব্রাইল ফেরেশতাদের কমান্ডার, ফেরেশতাদের যুদ্ধ পরিচালনা করে, হেফাজত কে করে? আস্তে গদি আল্লাহ করে, মসজিদ বইয়ে তসবিহ জফলে মসজিদে বইয়ে তসবিহ জপে খেলা হবে, এত সহজ না। 1000 আসছেন খেলা হবে, 70 মারছে, 70 ধরে লইছে, বাকি দিয়ে একটার ভরণে কাফুন নেই, দম সব শেষ। 313 দল কোরআন জিন্দা আছে তো, কোরআন এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত আরো জোরে আরো জোরে থাকবে, ঠিক না বেঠিক? হুজুর গান্ধীর ইলেকশন, যারা কোরআনের বিষয়ে বিরোধিতা করবে হয়তো কোরআনের কাছে সে গ্রেফতার হবে, আর না হইলে আবু জাহেল।
ভাইরা সবচাইতে বড় হলো আল্লাহ পাকের কালাম। এই কালামের বিভিন্ন ভাবে কালাম কইরা সহযোগিতা, কালাম শিক্ষা সহযোগিতা, কালাম মুখস্থ করে সহযোগিতা, কালামের অর্থ জানা সহযোগিতা, কালাম পড়াইয়া সহযোগিতা, কালাম প্রচার করে সহযোগিতা, কালামের যারা পড়ায় যারা পড়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে সহযোগিতা। কথা বুঝে আসছে তো? অনেক লোকজন দেখেন হাসরের মাঠে যখন তাই উঠবে আর কি, তখন তাকে যখন আমল নামাটা দেওয়া হবে, সেই ব্যক্তি হঠাৎ করে ফিরিস্তার কাছে, এই ফিরিস্তা দাঁড়া 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 দাঁড়া, এটা কী দিলা? বলে, কেন এটা আপনার আমল নামা, ধরবে এটার মধ্যে 5 লক্ষ বার কোরআন শরীফ প্রথমে সব লেখা, এটা আমার নাম। ফিরিস্তার কয় বেটা, এটার উপরে লেখা আছে না তোর নাম, তোর বাপের নাম শুদ্ধ লেখা আছে, দেখ তোর বাপ সহ লেখা আছে, দেখ দেখো হাজার হাজার বছরের ভিতরে আমার নাম আর আমার বাফের নামের সঙ্গে মিল কত মানুষ গেছে। আল্লাহ ডাক দেখো কিরে কি সে কল, আল্লাহ তোমার ফিরিশতাও ভুল করে, আমার নামটা আমার দিয়ে দিছিলে আমার নাম, বলতে কেমনি বুঝলে তোর না, বলে এটার মধ্যে 5 লক্ষ বার কোরআন প্রথমের সব লেখা, আমার জীবনে আমি একবার করছি কিনা এই শুনছি। দেখেন না আজকাল দাঁড়ায় বক্তৃদের মধ্যে দাঁড়ায় আমি 4 বার কোরআন খতম করছি, আবার দেখেন বক্তৃতা দাঁড়ায় কাজে হ্যাঁ মুলবিরা ফিরে ফিরে আলিফ বা তা শিখাইছে, আর আমি একবারে বেটার মতন নিজে শিক্ষা লাগছে, কত জাতের বাহাদুরি বুঝেন নাই কেন। আসলে মাঠে যাই করলে আমি কোরআন শরীফ পড়ছি কিনা এটাই সন্দেহ, এটার মধ্যে 5 লক্ষ বার কোরআন শরীফ খতম লেখা, আল্লাহ ডাক দেখাই শ্রীপুরের মেয়র সাবজেক্ট প্রধান অতিথি আসেন, মাহফিলে বসে আসেন, মাহফিলে গেছলে আল্লাহ গেছিল 5 হাজার টাকা দিছিল, ও আল্লাহ ইসলাম স্যার ওই 5 হাজার টাকা দিয়ে যে মাদ্রাসাটা হয়েছে এইখানে ছাত্ররা শিক্ষকরা যতবার কোরআন খতম করছে সম পরিমাণে সওয়াব তোর আমল নামায় দেওয়া হয়েছে। কথা বুঝছেন তো? জি জি, কোরআনকে মহব্বত করেন, কোরআনকে মানুষ যখন মারা যাবে সাথে কি কি জিনিস যাবে? জি, আরে আমলটা পরে আনে, হাতের গড়িটা আমেরিকা থেকে একজনে হাতিয়ে দিছিল, আমি মারা গেলে বোধ আমার ছেলেরা কই বসে আপা বড় মোহব্বত করে গড়িটা একজনে দিছি না, আব্বা দীর্ঘদিন ব্যবহার করে সেটা দিয়া দেয় না, মরলে সাথে সাথে গড়িটা খুলবো আগে, কথা কয় গায়ের কাপড়গুলি জি জি সবগুলি খুললা খালি হাত, এবার যখন লাশটাকে কবরে রাখা হইতেছে আর কি, এরপর যখন রাইখা ছেলে নিজের জামাই তারাই তো কবরে নামে, তারা যখন লাফ দিয়ে উঠতেছে তখন চিৎকার করতেছে, হেরে এই অন্ধকার কবরে মাটির গর্তের ভিতরে রাইখা তোমরা কোথায় যাও, এমন সময় কোরআন মাতার কাছে খারিয়ে কর, চুপ চুপ কোনো কথা বলবেন না, বন্ধু মেয়ের জামাই ছেলে বাতিজা চাষা সব উঠে কবর থেকে চলে যাবে, কিন্তু আমি আসি আপনার সাথে, আমি যাব না, আমি আসি বাস। এবার যখন উপরে যখন মাটি দিয়া কবরটা যখন অন্ধকার করে দিল, কোরআন ডাক দিয়ে আমি আসি, চিন্তার কারণে এবার ফিরিশতা এসে মারাপুকা মারাপুকা, ফিরিশতার কিন্তু কোনো মায়া দেয় না, কারণ আল্লাহ শিখেছি এর বাইরে হে কিছু জানে না, কথা কয় আর মায়া দেওয়ার কোনো দরকার আছে? হে আয়েশা প্রশ্ন মারাপুকা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ মারা গেছে, মারা যাওয়ার পর যখন কবর দিছে কবরের মধ্যে ফিরিশতা কয় মারাপুকা, উনি কোনো উত্তর দেন না, দাঁড়িয়ে দিন দেই বাবা, ফিরিশতা কইছে ডিগ্রি এই বেটা এটা তোর বাংলা করা হয়েছে, হ্যাঁ বই বই দাঁড়িয়ে মধ্যে কি দেখাতে, আমি যেটা প্রশ্ন করি সেটা উত্তর দিই, উনি এটা কো আমি একটা হাদিসের সনদ তালাশ করতেছি তোমরা একটু চুপ করো, দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সাদা দাড়ি যার তাকে আল্লাহ বলে হের লজ্জা করে, যার সাদা দাড়ি তাকে আল্লাহ লজ্জা করে, আল্লাহ যারে লজ্জা করে আল্লাহ যারে শর্মায়, তোমরা দিয়ে আমার কাছে আয়া দমকে দমকে সওয়াল করতেছো, এখন আমি হাদিসের সনদ তালাশ করতেছি, আল্লাহ রাসূল যে বলছে হাদিসের সনদের সনদের মধ্যে কোনো ব্যাসকম আছে কিনা, আল্লাহ ডাক দেখে ফেরেশতারা আর প্রশ্ন করিস না, আমার রাসূল সত্য হাদিসও সত্য, সাদা দাড়ির খাতিরে তারে মাফ করে দিলাম,
যেই কইছে মাথা বোকা, কোরআন যেখানে আছে কোরআন দ্বারা কিছু করো, চুপ করো, আস্তে কথা বলো, আস্তে কথা বলো। ফিরিশতা ওইটাকে তুমি কেন প্রশ্ন করতেছি তার জবাব দিবে সে, তুমি আবার করতে কেন? বলে সাবধানে কথা বলছ, মেয়রগিরি করছে, মেম্বারি করছে, চেয়ারম্যানই করছে, দোকানদারি করছে, সর্দারি করছে, মাতবুরি করছে, এমপিগিরি করছে, রাষ্ট্র চালাইছে, সমাজ চালাইছে, তারপরে ব্যবসা প্রতিষ্ঠান চালাইছে, সংসার করছে, বিবির লয়ে ঘর সংসার করছে, কিন্তু এত জামেলার ভিতরে আমারে বলছে না আর আজকে একা কবর আইছে আমারা যাইতে গেক, এত সাহস কম না আমারা যাইতে কষ্ট নেই, আমি আছি, কোনো প্রশ্ন থাকলে আমার আমি কম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো ফেরেশতারা আয়েশা পড়, কোরআন আইছে তার সম্পর্কে সুপারিশ করতে, আমি কোরআনের সুপারিশ কবুল করলাম, তার জিন্দেগির সব কিছু মাফ করে তার কবর থেকে জান্নাত বানিয়ে দিল। কোরআন নিয়া কবরে যাইতে রাজি আছেন তো? কেডা কেডা রাজি দিই হাতে, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই মাদ্রাসার জন্য আমি শুধু দোয়া করে গেলাম, হাত নামান। আমাদের মেয়র সাহেবের তত্ত্বাবধানে ওনার বাড়ির পাশেই মাদ্রাসা, অবশ্য উনি এই পৌরসভার অভিভাবক হিসাবে এইখানে যত মাদ্রাসা সব মাদ্রাসাই কিন্তু ওনার, সব মাদ্রাসারই বলতে গেলে উনি অভিভাবক, সব মাদ্রাসার মাহফিলে উনি প্রধান অতিথি থাকেন, সকল মাদ্রাসার মাহফিলে উনি যান, আলেম উলামা ইকরামকে মহব্বত করেন। আমরা যারা আলেম মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত, আগে আমাদেরকে চিনতে হবে। আমরা আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জাতীয় পার্টি করে, এইটা আমরা দেখি না, আমরা দেখি মানুষটা কেমন, ঠিক না? এই দেশে কেউ স্লোগান দিবে দানের শিশির, কেউ দিবে নৌকার, কেউ দিবে লাঙ্গলা, কিন্তু আমরা চাই সমাজ পরিচালনা করার জন্য ভালো মানুষ। আপনারা এখানে যারা আছেন আপনারা সাক্ষী দিবেন, আমি যদি এখন ঢাকা থেকে এসে কই তাহলে আপনারা কইন বলে জানেন না, শুনুন কি কই গেল, তবে আমি শুধু জানি উদ্দুর কই দিত অসুবিধা। আমি এই শ্রীপুরে যতদিন যাবৎ আসতেছি আর আমাদের এই আনিস ভাই যতদিন যাবৎ নেওয়া, উনাকে এই মাহফিলগুলোতে আলিম উলামায়ে কেরামের সাথে ওনার চলাফেরা, মাদ্রাসা মসজিদকে মহব্বত করা, এর দ্বারা আমার চোখে আমি যতটুকু দেখছি বর্তমান সমাজ পরিচালকদের মধ্যে উনি একজন ভালো মানুষ। আল্লাহ ওনাকে নেতৃত্বের জন্য কবুল করুন, আল্লাহ পাক ওনাকে আরও তারাক্কি দান করুন। এরকম আলিম উলামায়ে কেরাম, কোরআন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতকারী আমাদের প্রত্যেক সমাজের নেতা আল্লাহ বানায় দাও, সকলে বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته